আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে যারা 5 তারিখে নিয়ে আসলো, জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি, লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। জি আপা, জি, তার কোন লিগালিটি নাই যে সে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে নিয়ে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা,